আসসালামু আলাইকুম সবাইকে বাংলার খুদে রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। চলে এসেছি আপনাদের মাঝে আবারও নতুন একটি ভিডিও নিয়ে আজকে আমি তৈরি করে দেখাবো ছানার সন্দেশ বা ছানার রসগোল্লা তৈরি করতে কিন্তু খুবই সহজ এবং প্রয়োজন মাত্র তিনটি উপকরণ তাহলে চলুন আর কথা না বাড়িয়ে চলে যাওয়া যাক মূল রেসিপিতে এখানে আমি এক কাপ এবং ওয়ান থার্ড কাপ পরিমাণ ছানা ব্যবহার করেছি আমার চ্যানেলে কিন্তু পারফেক্ট ছানা তৈরির রেসিপি অলরেডি আপলোড করা আছে আপনারা চাইলে চেক করে নিতে পারেন আমার ছানাতে কিন্তু কোনো প্রকার পানি নেই তবে আমার ছানাটা কিন্তু সফট রয়েছে মিষ্টি তৈরিতে কিন্তু ছানা সফট থাকা খুবই গুরুত্বপূর্ণ এবার ছানাটাকে খুব ভালো করে মথে নিচ্ছি এই স্টেপটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যখন ছানাটাকে শেপ দিলে খুব সহজেই শেপ হয়ে আসছে তখন বুঝতে হবে ছানাটা মথা হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি দেড় টেবিল স্পুন কর্নফ্লাওয়ার এরপর আমি দিয়ে দিচ্ছি এক চিমটি পরিমাণে লবণ লবণটা এখানে অপশনাল এরপর আমি দিয়ে দিচ্ছি তিন টেবিল স্পুন চিনি চিনির পরিমাপটা কিন্তু খুব বুঝে শুনে দিতে হবে তা না হলে কিন্তু পরবর্তীতে মিষ্টি তৈরিতে ব্যাঘাত ঘটতে পারে এরপর ছানাটাকে খুব ভালো করে আবারও মথে নিচ্ছে ছানাটা যখন প্লেটের গা থেকে উঠে আসবে এবং খুব সহজেই একটা শেপ তৈরি করা যাচ্ছে তখনই বুঝতে হবে ছানাটা তৈরি হয়ে গিয়েছে এরপর একটা ফ্রাই প্যানে ছানাটাকে দিয়ে দিচ্ছি এবং মিডিয়াম লো হিটে ছানাটাকে আমি পাঁচ মিনিটের জন্য রান্না করব। এতে করে ছানার মধ্যে যেই চিনিটা ব্যবহার করা হয়েছে সেই চিনিটা গলে গিয়ে ছানাটা খুব ভালোভাবে রান্না হয়ে যাবে পাত্রের গা থেকে যখন ছানাটা উঠে আসবে এই পর্যায়ে হাত দিয়ে একটু ছানাটা চেক করে নিব এই পর্যায়ে মনে হতে পারে ছানার গায়ে অনেক পানি রয়েছে অথচ হাত দিয়ে শেপ করার সময় যে কোনো প্রকার শেপ দেয়া যাচ্ছে এই পর্যায়ে চোলার আঁচ বন্ধ করে দিচ্ছি এবার ছানাটাকে ঢেকে ঠান্ডা হতে দিব তা না হলে কিন্তু উপর থেকে একটা শক্ত স্তর পড়ে যাবে ছানাটা ঠান্ডা হয়ে গিয়েছে এবার আমি নিজের পছন্দ অনুযায়ী ছোট বড় যে কোনো প্রকার শেপ দিয়ে নিচ্ছি দেখলেন তো খুব সহজেই কিভাবে তৈরি করে নিলাম ছানার সন্দেশ আমার আজকের ভিডিওটি এই পর্যন্তই আমার আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না আজকে তাহলে এই পর্যন্তই দেখা হবে আবারও নতুন কোন ভিডিওতে সবাই আমার এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ